পেঁয়াজের লাগামহীন দামের প্রভাবে দীর্ঘ হচ্ছে টিসিবির লাইন। চক্ষুলজ্জা ভুলে বাধ্য হয়ে অনেকে এসেছেন কম দামে পণ্য কিনতে। এমন অবস্থায় দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ ক্রেতাদের। এদিকে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দিনের ব্যবধানে কেজিতে অন্তত 20 টাকা কমেছে দাম। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। টিসিবি ট্রাক সেলের এই দীর্ঘ লাইনই বলে দেয় নিত্যপণ্যের বাজারে কতটা অসহায় সাধারণ মানুষ। রাজধানীর নয়াটোলা থেকে কারওয়ান বাজারে টিসিবির ট্রাক সেলে হাজির ষাটোর্ধ্ব মর্জিনা। তার মতো শত মানুষ অপেক্ষা করছেন পেঁয়াজ, ডাল, তেল, আলু পাওয়ার আশায়। স্বল্প সময়ে অনেকে পেয়েছেন, আবার অনেককে ফিরতে হয়েছে খালি হাতে। আজকে যে পরিমাণ মানুষ দেখতেছি এই জায়গায়, আসলে এত মানুষ ছিল না। পেঁয়াজ আর আলুটার দাম বেশির কারণে এত মানুষ। বাইরে 200 টাকা কেজি, আমরা ওই পেস্টটা এখানে 50 টাকায় পাচ্ছি। বাইরে 1 কেজি ডাল 120 টাকা, আমরা এখানে পাচ্ছি মাত্র 60 টাকায়। সংসার চলে কোনো রকম, টানাটানি করে চলে, কি করব। তারপর যে একবার নিতে পারি আর একবার পাই না, দাঁড়ায় থাকি, কষ্ট হয়। কাজ ফেলে লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে পণ্য কিনতে বেশ বেগ পেতে হয় ক্রেতাদের। পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি তাদের। এদিকে কারওয়ান বাজারে মূল্য তালিকা, ক্রয় রসিদ না থাকা ও বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে 3 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। সাথে 2-1 দিনের মধ্যে দাম কমার আশ্বাস সংস্থাটির। যখন ওনারা শুনেছেন যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছেন, তখন ইনারা একই পেঁয়াজ, কোনো লেবার কস্ট বাড়ে নাই, পরিবহন খরচ বাড়ে নাই, একই পেঁয়াজ অতি মুনাফার লোভে দ্রব্যমূল্যটা বৃদ্ধি করে দিয়েছেন। তাদেরকে মনিটরিং করা হচ্ছে আমাদের কয়েকদিন ধরে, এবং এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, এবং দেশি পেঁয়াজ সরবরাহ বেড়েছে বাজারে, বাজার স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। নতুন পেঁয়াজ বাজারে আসায় দিনের ব্যবধানে কেজিতে অন্তত 20 টাকা কমেছে দাম। নতুন মুড়ি কাটা পেঁয়াজ 100, পুরাতন 170, আর ভারতীয় পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 160 টাকা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।